হাই ফ্রেন্ডস আজ আমরা সকলের জন্য নিয়ে এসেছি যুবশ্রী প্রকল্প নিয়ে নতুন আপডেট আপনারা যারা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন তাদের জন্য উঠে এলো খুশির খবর চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কিন্তু তারাকে বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমাদের চ্যানেল থেকে তোমাদের জন্য এরকম ইনফরমেশান ভিডিও দেওয়া হয়ে থাকে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অবশ্যই প্রেস করে দিও তো দেখো যারা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন তাদের জন্য বেরিয়ে এলো যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট এই লিস্টে মোট তিনশো সাতাশটি পেজ রয়েছে যার মধ্যে হাজার হাজার নাম উঠছে যুবশ্রী আবেদনকারীদের তারই সঙ্গে এই লিস্টে নাম উঠেছে তাদের জন্য এমপ্লয়মেন্ট যে ব্যাংক এই যে ওয়েবসাইটটা এমপ্লয়মেন্ট ব্যাংকের যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে একটা নোটিশও প্রকাশিত হয়েছে সেই নোটিশটি সম্বন্ধে আমরা সম্পূর্ণ তথ্য জেনে নেবো তাই চলো দেখা যাক নো নোটিশটি দেখার জন্য তোমাদের চলে আসতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে এই যে ওয়েবসাইটে আমি আছি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে সেখান থেকে তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এই ওয়েবসাইটে আসার পরে তোমরা স্কোর লাউন করে নিচে নামবে নিচে আসার পরে তোমরা দেখতে পাবে এই যে লেখা আছে ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট এই যে ওয়েটিং লিস্টে আছে এই ওয়েটিং লিস্টে যে পিডিএফটা এই পিডিএফটা তোমরা এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারো কিংবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি এটা কালই আপডেট করে দিয়েছি সেখান থেকে তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তাহলে অবশ্যই হয়ে যাও এরকম ইনফরমেশনের ভিডিও সমস্ত নোটিফিকেশান সেখানে দেওয়া হয়ে থাকে যার ফলে তোমরা আগেই সেই সমস্ত নোটিফিকেশন পেয়ে যাও তো এই তো এইখানে ওয়েটিং লিস্টটা যে আছে সেই ওয়েটিং লিস্টে আপনারা দেখবেন যে আপনাদের নাম আছে কি যদি নাম থেকে থাকে তার মানে আপনারা নিশ্চিত হবেন যে আপনারা এই ওয়েটিং লিস্টের মধ্যে চলে এসেছেন তার মানে আপনাদের একটা কাজ করতে হবে যেটা হচ্ছে এই পরে আমরা নোটিশটা দেখে নেব এই দেখুন এখানে যে নিচে নামার পরে যে নোটি নোটিশটা দেখতে পাওয়া যাচ্ছে এখানে কি বলা হয়েছে বলা হয়েছে যে এত দ্বারা জানানো হচ্ছে যে যুবশ্রী প্রকল্পের তৃতীয় প্রতীক্ষা তালিকা মানে থার্ড ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট এই যে ওয়েবসাইটটা আমি যে এখানে আছি সেখানে দেখতে পাওয়া যাচ্ছে লিঙ্কটিতে পাওয়া যাবে যে সমস্ত কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী চার চার দু হইতে তিরিশ চার দু হাজার বাইশ তারিখের মধ্যে আবেদনপত্র তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট সাবমিট অ্যানেক্সার ওয়ান লিংকে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সার টু সহ জমা করার অনুরোধ করা হচ্ছে এদের আবেদনপত্রে আবেদনপত্রের যে ফর্ম যে অ্যানেক্সার টু সেটা এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবে আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষা তালিকার বিস্তারিত নির্দেশনা নিচের লিঙ্কে দেয়া আছে এই যে নিচে আবার তোমাদের সেটা নিয়ে ইংলিশ লেখা আছে এই দেখো এইটা তোমাদের যে গাইডলাইন্সটা লেখা আছে যুবশ্রী ওয়েটিং লিস্ট অ্যান ওয়ান অ্যান টু সাবমিশন গাইডলাইন্স যেটা আছে এই গাইডলাইন্সটা এখানে লেখা আছে মানে এখান থেকে আমরা এই জিনিসটা ভালো করেই বুঝতে পারছি যে আপনারা প্রথমে এই যে ভিউ ইউ যুবশ্রী ওয়েটিং লিস্ট যেটা আছে সেটা প্রথমে ডাউনলোড করে নিয়ে এখানে দেখবেন আপনাদের নাম আছে কিনা যদি আপনার নাম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এই যে সাবমিট অ্যান ওয়ান এইখানে আপনাকে ওপেন করতে হবে ওপেন করার পরে আপনার যে এনরনমেন্ট আইডিটা যেটা আছে আর পাসওয়ার্ডটা সেটা এখানে দিতে হবে দিয়ে পরে আপনাদের কাছে একটা ফর্ম বেরোবে সেই ফর্মটা করতে হবে ফিল করে নিয়ে সেটার প্রিন্ট আউট নিয়ে যেতে হবে সেটা প্রিন্ট আউট বার করতে হবে তারপরে এখানে আরেকটা ফর্ম আছে সেই ফর্মটা হচ্ছে অ্যানেক্সার টু সেই ফর্মটা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে তারপরে সেই ফর্মটা ফিল করে নিয়ে আপনাদের নিকটবর্তী যেখানে আপনি করিয়েছেন আপনার এক্সচেঞ্জ অফিসে যেখানে আপনি যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেখানে গিয়ে জমা দিতে হবে সমস্ত ক্রাইটেরিয়া যদি মেনশন হয় তবে গিয়ে আপনি এই যুবশ্রী প্রকল্পের আয়তায় যে ভাতা দেওয়া হয় সেটার জন্য উপযুক্ত হবেন তো বন্ধুরা আজকের মতোই ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই আমাদের চ্যানেল থেকে এরকমই নানা রকম ইনফরমেশনের ভিডিও দেওয়া হয়ে থাকে তাই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং